बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज के अपन सामने जो आलोचनाटी निये हाजिर हलाम, आमी शामीम आली चिश्ती। आज अपन के जहन्नाम देखाबो इनशाल्लाह। एखन एकटी कथा हलो जे जहन्नाम जे विषयटा आसले एटा कार नाम, जहार नाम। अच्छा, ये विषयटी आज के आपनादेरके बुझिए बोलबो इनशाल्लाह। तबे एकटी कथा कि ओली आउलिया जहारा आछे ताहारा किन्तु जहन्नाम के देखते पाय, जहन्नाम के देखते पाच्छे। जारा एसेछिलो तारा देखे गेछे, जारा आछे तारा देखछे, आर जारा आउलिया होबे तारा देखबे। तो एखन कथा हलो जे सेई जहन्नामेर किंचित आपनादेरके बोलबो एवं किंचित देखाबो। আর মহা জাহান্নাম রয়ে গেছে যেখানে আপনার চোখের দৃষ্টি ফিরে আসবে, কিন্তু যেখানে দৃষ্টি দিয়ে আপনারা দেখতে পারবেন অতটুকুই আমি বলবো। একটি বিষয় দেখেন যে মানুষ যখন জাহান্নামী হয়ে যায় তখন তার স্থানটা কোথায়? যখন একটা মানুষ দেখা যায় আল্লাহর কাছ থেকে শাস্তিপ্রাপ্ত হয় তখন সেই মানুষটি কোথায় চলে যায়? আজকে এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব স্তর বাই স্তর। যেমন একটি জিনিস মনে করেন যে হাদিস শরীফ যদি আমরা লক্ষ্য করি সেখানে পাওয়া যায় কি যে যখন জাহান্নামী যারা, যারা যাদের উপরে আল্লাহ কাহার হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, এদের কোনো ক্ষমা নেই, এদের কথা আল্লাহ কি বলেছে যে তারা জাহান্নামে চলে যাবে, এদের জন্য আমার বিন্দু পরিমাণ মায়া দয়া কিচ্ছু নেই। তাই আজকে এই জাহান্নাম শোনাবো এবং দেখাবো ইনশাআল্লাহ। সেটি হলো একটি জিনিস দেখেন যে আপনি যখন আপনার বাড়িতে খুব গরমের দিন আপনার ঘরের মধ্যে আপনি এসি ফিট করেছেন, ফ্যান ফিট করেছেন, আরামের সাথে আছেন, আচ্ছা, এবং ক্ষুধা পেলে খাওয়া দাওয়া করে আরাম করে খেয়ে ঘুমাইতেছেন, আপনার একটা জীবনের স্বাধীনতা আছে, আর আরাম করতেছেন, আরামেরই আরেক নাম, শান্তির আরেক নাম হলো বেহেশত, আর অশান্তিরই আরেক নাম হলো দোজক বা জাহান্নাম। তো এখন আমি যে কথাটি বলবো, দেখুন, আমরা মানুষ জীবনে আমরা পাকশাক করে খাচ্ছি, আমরা মাছ মাংস বিভিন্ন প্রাণীদেরকেও আমরা খাইতেছি, কিন্তু দেখেন কোনো প্রাণী যদি আপনাকে খেয়ে ফেলতো তাহলে আপনি আর শ্রেষ্ঠ হলেন কি করে? হ্যাঁ, তবে আমরা প্রাণীদেরকে খাই। আচ্ছা, আমরা তো প্রাণীদেরকে খাই, তার মধ্যে প্রাণীরাও প্রাণীদেরকে খাইতেছে। যেমন মনে করেন যে হাদিস শরীফের দিকে যদি লক্ষ্য করি, হাদিস শরীফে কি বলেছে, একটা মানুষ যখন সমস্ত পাপের সীমা লঙ্ঘন করে, সমস্ত পাপের সীমা যখন শেষ করে ফেলে, তখন তার স্থানটা জাহান্নামে হয়। আর জাহান্নাম, জাহান্নামে যে সে যাবে কোন কর্মের কারণে, কোন কুকর্মের কারণে সে জাহান্নামে যাবে, সেটি হলো দেখুন যে এমনও মানুষ পৃথিবীতে আছে, কোনো গরিব দুঃখী কোনো অসহায় মানুষ একজন মাতাব্বরের কাছে গেছে যে আমার বাড়িঘর আত্মসাৎ করে দিচ্ছে, আমাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করছে, আমাদের যে ঘরে একটা মেয়ে আছে এই মেয়ের দিকে সে কুদৃষ্টি করেছে এবং তার সাথে খারাপ কিছু করার জন্য সে উঠে পড়ে লেগেছে। এখন দেখা যায় সে মাতাব্বরের উপরে কেউ কথা বলতে সাহস পায় না, তখন মাতাব্বর যা খুশি তা করে। আচ্ছা, ইমুক ঘরের মেয়ের সাথে এটা করেছে, ইমুকের সম্পদ কেড়ে খেয়েছে, এই যে মারাধরি ছিঁড়ি ছিঁড়ি এরকম শুরু করেছে, তখন কিন্তু দেখেন এই মাতাব্বরটা কিন্তু একদিন মারা যাবে। মারা গেলে কিন্তু তার দেহটা মারা গেছে, আত্মাটা কিন্তু মারা যায়নি, তখন এই আত্মাটা একটা পশুর রূপ ধারণ করবে। ধরেন সে বনের মধ্যে একটা খরগোশ কিংবা একটা শিয়াল কিংবা একটা হরিণ
এরকম জাতের কেউ হবে, এটা আল্লাহর হিসেব অনুসারে যেটা হবে সেটাই সে হবে। তখন দেখা যায় যে একটা হরিণ কিন্তু যখন দেখে একটা বাঘ আসতেছে, তখন কিন্তু এই হরিণ বাঘকে দেখে নিজের জানটা নিয়ে দৌড়াইতে শুরু করে। তো বাঘের মধ্যেও এমন ক্ষমতা যে এক সময় দেখা গেছে সেই হরিণটাকে ধরে ছিঁড়ে বিড়ে খাইতেছে, একটা জীবিত প্রাণীকে ছিঁড়ে বিড়ে খাইতেছে। তাহলে প্রাণীরা এরকম অবস্থা কেন তাদের? দেখেন হাদিস শরীফে এসেছে, যারা সমস্ত পাপের সীমা লঙ্ঘন করবে তাদেরকে পশু বানিয়ে দোজকে নিক্ষেপ করা হবে, মানব স্রোতে দোজকে নিক্ষেপ করা হবে না। তার মানে আপনি আমি জগতে আসি, চলতেছি, খাইতেছি, দেখবেন একটা কুকুর গাড়ির চাপা খেয়ে বা তার পাওটা ভেঙে পাওটা জ্বলতেছে, আরও একটা কুকুর কিন্তু তাকে হেল্প করে না, সাহায্য করে না, চলে যায়। কিন্তু একটা মানুষ যদি হাত পা ভেঙে কোথাও পড়ে থাকে, যদি কোনো অচেনা মানুষ হয় তবুও বলে বাবা তোমার বাড়ি কোথায়, কোথায় থাকো, তাকে হয় মেডিকেলে পৌঁছে দেয় আর না হয়তো বাড়িতে পৌঁছে দেয়। তাহলে মানব জীবনটা হলো শান্তিময়, আমি পথে থাকবো না বেশিক্ষণ, কেউ না কেউ আমাকে সাহায্য করবে। কিন্তু একটা কুকুর যখন পা ভেঙে পড়ে থাকে, তখন তাকে সাহায্যের হাত একটা কুকুরও বাড়ায় না, একটা মানুষও বাড়ায় না। তাহলে বোঝা গেল কি? তাহলে এটাই বোঝা যায় যে তারাই জাহান্নামী, তাদের উপর আল্লাহ কাহার হয়ে গেছে। তবে হে জগৎবাসী, আপনাদেরকে যে কথাটি বলতেছি যে দেখেন এই জগতে যারা মানুষেরটা আত্মসাৎ করেছে, মানুষেরটা মেরে ধরে খেয়েছে, তারা কিন্তু দুর্বল প্রাণী হয়ে আবার জন্মাবে। দুর্বল প্রাণী হয়ে যখন জন্মাবে তখন শক্তিশালী প্রাণী বাঘ, সিংহ, ভাল্লুক এগুলা এসে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, দৌড়াবে, আতঙ্কে জীবন কাটাবে। যেমন একটা গরিব মানুষ আতঙ্কে জীবন কাটিয়েছিল, তারপর কিন্তু তাকে ছাড়া হয়নি। তখন আল্লাহ কি বলেছে কোরআনে? তুমি যা করবে ঠিক তা পাবে। তুমি একজন মানুষকে কষ্ট দিয়েছো, তুমি তাকে লাঞ্ছনা বঞ্চনা করেছো, তুমি তাকে দৌড়াইছো, তুমি তাকে মেরে ধরে খেয়েছো, আজ তুমি যা করে এসেছো মানুষ জন্ম পেয়ে আজকে পশু জন্মে তা তুমি সইতে থাকো। তাই দেখা যায় এক প্রাণী আরেক প্রাণীকে ছিঁড়ে বিড়ে খাইতেছে। তবে হে জগৎবাসী, যে জাহান্নামের সম্পূর্ণ জাহান্নাম দেখানো এবং বলা আমার পক্ষে সম্ভব নয়, তবে এর কিঞ্চিত আপনাদেরকে বোঝানো হলো। তবে কেউ যদি বোঝে যে এই পৃথিবীতে কাউকে ক্ষতি করব না, কাউকে অপমান করব না, কাউকে আমরা অনাদর করব না এবং মানুষকে ভালোবাসব, এরকম চিন্তাভাবনা যদি কারো ভিতরে আসে আজকে আমার এই আলোচনাগুলো শুনে, তাহলে দেখা গেছে তার জীবন ধন্য শুনে এবং আমার জীবন ধন্য তাকে বলে। তবে হে জগৎবাসী, যে জাহান্নাম দূরে নয়, জাহান্নাম খুব নিকটে। দেখা যায় মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মনে হয় না জানি সে কোথায় চলে গেছে, আসলে এই ঘর থেকে সেই ঘরে গিয়েছে, এখান থেকে সে তার বাতাসের সাথে আত্মাটা বের হয়ে গেছে এবং অন্যথায় গিয়ে সে আরেকটা ঘরে ঢুকেছে। ঘর কি? দেহঘর। আর সেই দেহঘরটা হতে পারে মানবের দেহঘর, আবার সেই দেহঘরটা হতে পারে কোনো পশু জন্মের পশুঘর। তবে হে জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, কি বোঝাতে চাইলাম এবং জাহান্নামের একটি অংশ কি আপনাদেরকে তুলে ধরতে পারলাম কিনা অবশ্যই জানাবেন, এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই বলবেন, এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।